নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে যুক্ত হলো আধুনিক তিনটি যুদ্ধজাহাজ। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর কমিশনিং, আক্রমণ হলে জবাব দিতে প্রস্তুত থাকার আহ্বান। শুরু হলো পদ্মা সেতুর 36তম স্প্যান বসানোর কাজ, কালই দৃশ্যমান হবে প্রায় 5.5 কিলোমিটার। ডিসেম্বরে পুরো সেতু দাঁড়ানোর আশা। 22 দিনের নিষেধাজ্ঞা শেষে নদীতে জাল ফেলছেন জেলেরা, আশা নিয়ে সাগরে মৎস্যজীবীরা, ইলিশে সয়লাব, মাছের আড়ত। এবং লোকসানের বোঝা নিয়েই বন্ধ হতে বসেছে রংপুর সুগার মিল, ক্ষতি প্রায় 200 কোটি টাকা, যন্ত্রপাতি আধুনিকায়নে দাবি কর্তৃপক্ষের। বাংলা সময়ে সঙ্গে আছি ফয়সাল মোর্শেদ। বাংলাদেশ কারো সঙ্গে যুদ্ধ চায় না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কেউ আক্রমণ করলে তার সমুচিত জবাব দেওয়ার সক্ষমতা সশস্ত্র বাহিনীর থাকতে হবে। দুপুরে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে চট্টগ্রামে নৌবাহিনীর 3টি আধুনিক যুদ্ধজাহাজ ও 2টি জরিপ জাহাজের কমিশনিং করে সরকার প্রধান বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় ত্রিমাত্রিক নৌবাহিনী গড়ে তোলা হচ্ছে। আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ সমুদ্র সম্পদ কাজে লাগানোর উদ্যোগ নেয়নি বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রতিবেশী দেশ ভারত এবং মিয়ানমারের কাছ থেকে বিশাল সমুদ্র সীমা জয়ের পর প্রয়োজন হয়ে পড়ে অর্জিত সীমান্তকে সুরক্ষিত রাখা। তাই বাংলাদেশ নৌবাহিনীকে অত্যাধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলছে সরকার। এরই অংশ হিসেবে একদিনই নৌবাহিনীর বহরে যুক্ত হলো 3টি যুদ্ধজাহাজের পাশাপাশি 2টি জরিপ জাহাজ। সুদূর ভূমধ্যসাগরে শান্তিরক্ষা মিশনেও আমাদের জাহাজ কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের জন্য বয়ে এনেছে। বৃহস্পতিবার দুপুরে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাহাজগুলোর কমিশনিং করেন। জাহাজগুলোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, কারো সাথে যুদ্ধ জড়াতে চায় না বাংলাদেশ, তবে কেউ আক্রমণ করতে এলে তার সমুচিত জবাব দেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে সশস্ত্র বাহিনীকে। জাতির পিতা আমাদের পররাষ্ট্র নীতি বলেছেন, সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয়। আমরা সেই নীতিতেই বিশ্বাস করি, কিন্তু যদি বাংলাদেশ কখনো ভবিষ্যতের আক্রমণ দ্বারা আক্রান্ত হয়, তাকে মোকাবেলা করবার মতো সক্ষমতা আমরা অর্জন করতে চাই। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় ত্রিমাত্রিক নৌবাহিনী গড়ে তোলা হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ সমুদ্র সম্পদ কাজে লাগানোর উদ্যোগ নেয়নি। সুনীল, অর্থনীতি সম্পদ আহরণ ও কাজে লাগানোই সরকারের লক্ষ্য। আমরা সবসময় চেয়েছি যে আমাদের এই সমুদ্র সীমা শুধু রক্ষা করা না, সমুদ্র সম্পদটাও যেন আমাদের অর্থনৈতিক উন্নয়নের কাজে আমরা অর্জন করতে পারি, তার জন্য আমাদের কাজ করতে হবে। এই ক্ষেত্রে আমরা ব্লু ইকোনমি এই ধারণা পত্র আমরা নিয়েছি। ভবিষ্যতে অন্য দেশের জন্য জাহাজ তৈরি করবে বাংলাদেশ। বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রায় বাইং নৌবাহিনী থেকে বিল্ডার্স নৌবাহিনীতে রূপান্তরের জন্য প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন তারই অংশ হিসেবে খুলনা শিপ ইয়ার্ডে তৈরি করা হয়েছে নৌবাহিনীর জন্য 2টি জরিপ জাহাজ। তারা মূলত সাগরের পাশাপাশি উপকূলীয় এলাকার তথ্য সরবরাহ করবে বাংলাদেশ নৌবাহিনীকে। অনুষ্ঠান শেষ পর্যায়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নৌবাহিনীর প্রধান জাহাজগুলোর অধিনায়কদের কাছে ফরমান তুলে দেন। কমল দে, সমসংবাদ, চট্টগ্রাম। শুরু হলো পদ্মা সেতুর 36তম স্প্যান বসানোর কাজ। এর মধ্যে স্প্যানটি নিয়ে যাওয়া হয়েছে 2 ও 3 নম্বর পিলারের কাছে। কাল স্প্যানটি বসানো হলে দৃশ্যমান হবে প্রায় 5.5 কিলোমিটার সেতু, আর ডিসেম্বরের মধ্যেই পুরো সেতু দাঁড় করানোর আশা সেতু কর্তৃপক্ষের। আরও জানাচ্ছেন এহসান জুয়েল, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। এ স্থানে আগে বসানো স্প্যানগুলোর অভিজ্ঞতা থেকে এবার শুরু থেকেই 2 দিন হাতে রেখে 36তম স্প্যান বসানোর পরিকল্পনা নেওয়া হয়। প্রাথমিকভাবে পরিকল্পনা ছিল বৃহস্পতিবার দুপুরের পর স্প্যান নিয়ে যাওয়া হবে নির্ধারিত পিলার 2 ও 3 নম্বরের কাছে। সব কিছু গুছিয়ে রেখে শুক্রবার সকাল সকাল বসে দেওয়া হবে 36তম স্প্যান। তবে বৃহস্পতিবার সকালে সব কিছু অনুকূলে থাকায় পরিকল্পনা এগিয়ে আনা হয়। নদীতে কুয়াশা থাকলেও সকাল 10:30টায় কুমারভোগ ইয়ার্ড থেকে রওনা হয়ে ঘণ্টা 2 সময় নিয়ে পৌঁছে যায় পিলারের কাছে।
এরপর শুরু হয় স্পেন নিয়ে আসা ভাসমান ক্রেনটি নোঙর করার কাজ। দুই পাশে নদীর তলদেশে মোটা কেবল প্রবেশ করিয়ে বেঁধে ফেলা হয় 3600 মেট্রিক টন ওজন বহনে সক্ষম অত্যাধুনিক ক্রেনটি। ক্রেনের চলার পথে আশপাশের সব নৌযান সরিয়ে এটিকে প্রস্তুত করা হয় চূড়ান্তভাবে বসানোর জন্য। তবে দুপুর 2টার পর পরিকল্পনা পাল্টে ফেলা হয়। আগের পরিকল্পনায় ফিরে গিয়ে দ্বিতীয় দিন অর্থাৎ শুক্রবার সকালে স্পেন বসানোর সিদ্ধান্ত জানানো হয়। পদ্মা সেতুর কাজে এত বেশি অনিশ্চয়তা যে কখনো কঠিন কাজ সহজ হয়ে পড়ে, আবার কখনো অনেক সহজ কাজ কঠিন হয়ে যায়। এর আগে মাওয়ার ইয়ার্ড থেকে অনেক দূরে নিয়ে দিনে দিনে স্পেন বসানো সম্ভব হলেও এবার মাওয়ার ইয়ার্ডের সবচেয়ে কাছে স্পেনটি বসাতে সময় লাগছে 2 দিন। তবে আশার কথা হলো একদিন বাড়তি সময় লাগলেও খুব দ্রুত এগিয়ে যাচ্ছে স্পেন বসানোর কাজ। ইহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। 22 দিনের নিষেধাজ্ঞার পর মেঘনা, তেঁতুলিয়া সহ দেশের উপকূলীয় নদ নদীতে মাছ ধরতে নেমেছেন জেলেরা। প্রথম দিনে জাল নৌকা নিয়ে নদীতে নেমে কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় হতাশ তারা। তবে মৎস্য বিভাগ বলছে দেরিতে হলেও আকাল কাটিয়ে ইলিশের দেখা মিলবে নদ নদীতে। রিপোর্টারদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। উত্তর ভোলার ইলিশাঘাটের জেলে মিজানুর রহমান নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর বুধবার রাতে 11 জন অংশীদার নিয়ে মেঘনায় ইলিশ শিকারে নামেন। রাতভর ইলিশের জল থেকে পাওয়া মাছ বিক্রি করেছেন 4000 টাকায়, আর ট্রলারের তেল ও রাতের খাবারে খরচ হয়েছে 6000। একদিনেই মহাজনের দেনার খাতায় যোগ হয়েছে 2000 টাকা। গত রাতে একই ঘাটের মাঝি সাইফুল্লার জালে ধরা পড়েছে মাত্র 2টি ইলিশ, যা বিক্রি হয়েছে 400 টাকায়। মিজান সাইফুল্লার মতো একই অবস্থা ছিল অন্য জেলেদেরও। কয়েকদিন পর জেলেদের জালে ইলিশের দেখা মিলবে বলে আশাবাদী জেলার মৎস্য কর্মকর্তা। 4000 টাকা, তাতে দেখা গেছে আমাদের তেলের দোকানের খরচই আছে 6000 টাকা। আমরা যে আশা করেছিলাম মাছ নদীতে থাকবো, বুঝিনি সবাই, নদীতে কোনো মাছ নেই। আমরা আশা করছি নদী এবং সমুদ্রে ইলিশের প্রাচুর্যতা বাড়বে এবং জেলেদের জালে ব্যাপক পরিমাণে মাছ আসবে। বৃহস্পতিবার ভোর থেকেই নানা আকারের ইলিশ নিয়ে শত শত জেলের নৌকা আসতে থাকে চাঁদপুরে পাইকারি মাছের বাজার বড় স্টেশন মাছঘাটে। আবারও সরগরম হতে শুরু করেছে দেশের অন্যতম বৃহৎ এই ইলিশের বাজার। মাছ ব্যবসায়ীরা জানান সাগর এবং উপকূলে ধরা ইলিশ এখানে আসতে আরও কয়েকদিন লাগবে। 22 দিনে অবরোধ বন্ধ গেল, এখন আজকে যেই মাছ হওয়ার কথা ওই মাছ হয় নাই, এখন আস্তে আস্তে হয়তো কিছুটা জমতে পারে। নিষেধাজ্ঞা শেষে পটুয়াখালী সহ দেশের উপকূলীয় নদ নদীতে বৃহস্পতিবার ভোর থেকে জাল নৌকা নিয়ে নেমে পড়েছেন জেলেরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। এদিকে নিষেধাজ্ঞার 22 দিন পর ভোরেই ইলিশের হাট মাওয়া মৎস্য আড়ত আবারও ব্যস্ত হয়ে ওঠে। ভোরে ওঠে পদ্মার ইলিশে, মুখর হয় ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে। তবে চাহিদা বেশি বলে বাড়তি দাম হাঁকান বিক্রেতারা। ঘোরের আলো ফোটার আগেই হাঁকডাকে সরব হয়ে ওঠে পদ্মাপাড়ের মা ইলিশের আড়ত। আড়তগুলো ভরে যায় রূপালী ইলিশে, মিলে তাজা ইলিশও। তবে সরবরাহের তুলনায় ক্রেতা বেশি থাকায় দাম বেড়ে যায়। প্রচুর ইলিশ সরবরাহ হচ্ছে এই বছর, যেই কড়াকড়ি করছে এতে মৎস্যজীবীরা জাল হালাইতে পারে না নদীতে, এই জন্য দেশে মাছের উৎপাদন বৃদ্ধি হবে। মাছ কম কিন্তু খরিদ্দার বেশি। 2 লাখ 2000 টাকা দেয় না, মাছের দাম বেশি। পদ্মার পারে মানুষ পদ্মার মাছ খেতে পারি না, ঢাকার থেকে আইসা লয়ে যায় দাম দেওয়া মাছ লয়ে যায়। এই মাছ মনে করেন বিকতো 2500 টাকা, এই মাছটা 1500 টাকা বিকতো। নিষেধাজ্ঞায় মা ইলিশ নিধন হয়েছে কারেন্ট জালে। এই সময় 90,50,000 মিটার কারেন্ট জাল বিনষ্ট করা হয়। এই মাছ কমের কারণ হলো কারেন্ট জাল। কারেন্ট জাল যদি সরকার বন্ধ করে একটা মা ইলিশ ধরা পড়বে না, কারণ সুতার জাল দিয়ে মা ইলিশ ধরতে যাবে না, কারণ একটা জাল পুরে ফেললে 1000 টাকা আর একটা কারেন্ট জাল পুরে ফেললে 3,000 থেকে 5,000 টাকা যায়। তাই এই ভাসমান লোকগুলি মনে করে 5,000 টাকা পুরে ফেলছে, এটা মনে করে এই মা ইলিশ সব নিধন করে। 50 বছরের প্রাচীন এই আড়তে ইলিশের পাশাপাশি দেশীয় 30 রকমের তাজা মাছের পসরা বসে। এখানকার 29টি আড়ত এবং 150 বিক্রেতা 2.5 ঘন্টায় 22 টনেরও বেশি ইলিশ বিক্রি করেছেন। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মাওয়া মৎস্য আড়ত, মুন্সিগঞ্জ। এদিকে নিষেধাজ্ঞা শেষে মাছ শিকারে গেছেন কক্সবাজার উপকূলের লক্ষাধিক জেলে। দীর্ঘবিরতির পর সাগরে ফিরতে পারায় দারুণ খুশি জেলেরা। আর ছিমিয়ে পড়া মৎস্য অবতরণ কেন্দ্রের শ্রমিকদের মাঝে ফিরেছে কর্মব্যস্ততা। কয়েকদিনের মধ্যে বেচাকেনায়
সরগরম হয়ে ওঠার আশা মৎস্য অবতরণ কেন্দ্র ব্যবস্থাপকের। কক্সবাজারে বাঘখালি নদীর মোহনা, এখানে নোঙর করা ছিল শত শত মাছ ধরার ট্রলার। হাতে গোনা কয়েকটি ছাড়া বাকি সব ট্রলার সরকারের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ শিকারে গেছে। দীর্ঘদিন পর পুনরায় সাগরে যাওয়ার সুযোগ হওয়ায় দারুণ খুশি জেলেরা। আর বরফ সংকটে যেসব ট্রলার উপকূল ছাড়েনি তারাও বিকেলের মধ্যে রওনা হবে বলে জানিয়েছে জেলেরা। কষ্ট আল্লাহর রহমতে শেষ হয়েছে, এখন আমরা মাছ ধরতে যাবো সাগরে। অভিযান শেষ হয়েছে মানে আমরা সাগরে চলিয়া যাই, সাগরে যে মাছ ধরতে হলে আমরা পয়সা ইনকাম করতে হলে মানে সুন্দর করে চলি পারি। বরফের সমস্যা, তারপর আপনার এই বাজারের সমস্যা। আর জেলেদের মাছ শিকারে যাওয়াকে কেন্দ্র করে মৎস্য অবতরণ কেন্দ্রের শ্রমিকদের মাঝে ফিরেছে কর্মব্যস্ততা। এখন একটু কাজ করে একটু শান্তি পাচ্ছি, এতদিন তো আপনার মাছ ধরা বন্ধ ছিল। খোলাতে এখন সবার ঘরে কাজ শুরু হয়েছে। মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক জানালেন, কয়েকদিনের মধ্যে মাছ বেচাকেনায় সরগরম হয়ে উঠবে কেন্দ্রটি। সাগরে মাছের মানে পাওয়ার উপর নির্ভর করে তারা আগামী দু চার দিনের মধ্যে আবার আমাদের অবতরণ কেন্দ্রে মাছ নিয়ে আসবে। নিষেধাজ্ঞা শেষে জেলার আটটি উপজেলার প্রায় 7,000-এর বেশি ছোট বড় মাছ ধরার ট্রলার উপকূল ছেড়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে 24 ঘণ্টায় 17 জন মারা গেছেন। নতুন করে শনাক্ত হয়েছেন 1,842 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4,16,006 জনে। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 15,225 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 23,04,902 জনের। 24 ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছেন 1,842 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা দাঁড়ালো 4,16,006 জন। 24 ঘণ্টায় মারা গেছেন 17 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 6,021 জন। করোনা থেকে 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 1,892 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,33,588 জন। দেখছেন বাংলা সময়। অধিক লুমেনের ক্লিক এলইডি বাল্ব অন্যান্য বাল্বের চেয়ে দেয় বেশি আলো আর উজ্জ্বল থাকে দীর্ঘদিন। যে কোনো দুর্যোগে সেনাবাহিনী অতীতের মতো সরকারের পাশে থাকবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। বৃহস্পতিবার সকালে সিলেট সেনানিবাসে 17 পদাতিক ডিভিশনে নবগঠিত 4টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি একথা বলেন। এর আগে 17 পদাতিক ডিভিশনে জিওসি ও এরিয়া কমান্ডার মেজর মোহাম্মদ জুবায়ের সালেহীন সেনা প্রধানকে অভ্যর্থনা জানিয়েছেন। প্যারেড কমান্ডার মেজর জহিরুল ইসলামের নেতৃত্বে বাহিনীর সম্মিলিত 24 দল কুচকাওয়াজ প্রদর্শন এবং সেনাপ্রধানকে জেনারেল সালাম প্রদান করেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর 50 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, 75 ফিল্ড অ্যাম্বুলেন্স, 2 প্যারা কমান্ডো ব্যাটালিয়ন এবং অর্ডিন্যান্স ডেপো সিলেটের পতাকা উত্তোলন করেন জেনারেল আজিজ আহমেদ। যে কোনো দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী অতীতের ন্যায় ভবিষ্যতে সরকার ও জনগণের পাশে থাকবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, সমসাময়িক ও ভবিষ্যতের যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার জন্য উন্নততর এবং কার্যকর মান অর্জনই হোক আমাদের সকলের অঙ্গীকার। বাংলা সময়ে আরও থাকছে, সুনামগঞ্জের জমি থেকে নামছে না হাওরের পানি, বরুর বীজতলা তৈরি করতে পারছে না চাষী, অকেজো পানি নিষ্কাশন চ্যানেল। খুলনায় অবৈধভাবে গড়ে ওঠা প্রায় অর্ধশত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সকালে নগরীর সোনাডাঙ্গা এলাকায় উচ্ছেদ অভিযান চালায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ। এ সময় কেডি এর জায়গা দখল করে গড়ে তোলা প্রায় অর্ধশত বসত বাড়ি ও ব্যবসায়ী প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়। এছাড়া মহিলা ক্রীড়া কমপ্লেক্স সংলগ্ন কয়েকটি প্লটের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। পরে উচ্ছেদ করা জমি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটকে বুঝিয়ে দেওয়া হয়। 2011 সালে প্রধানমন্ত্রীর নির্দেশে 16 কাঠা জমি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটকে বরাদ্দ দেয় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ। জমিটা আমরা 2011 সালে বরাদ্দ পেয়েছিলাম, কিন্তু তারপর থেকে বিভিন্ন সময়ে আমরা যে জমির যে টাকা এটা আমরা পরিশোধও করেছিলাম, কিন্তু একটা কিছু টাকা আমরা সময় মতো আমরা পরিশোধ করতে পারিনি। পরবর্তী সময়ে তারা আমাদের এই পূর্ণ টাকা দেওয়ার ফলে
আমরা এই জমিটা আমরা আমাদের বরাদ্দ পেয়েছি এবং একই সাথে আমরা আজকে এটার আমরা দখল বুঝে পাচ্ছি। সুনামগঞ্জে হাওরের পানি আটকে থাকায় বোরো মৌসুমে ধানের বীজতলা তৈরি করতে পারছেন না কৃষক। অপরিকল্পিতভাবে ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও পানি নিষ্কাশনের জন্য চ্যানেলগুলো অকেজো হয়ে পড়ায় এই অবস্থা সৃষ্টি হয়েছে বলে দাবি কৃষকদের। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে হাওরের ফসল রক্ষা বাঁধের কিছু কিছু অংশ কেটে সমস্যার সমাধান করা হবে। হিমাদ্রি শেখর ভদ্রের তথ্য ছবিতে রিপোর্ট। চলতি বোরো মৌসুমে জেলার ধানের আবাদের জন্য নিবিড় 11,000 হেক্টর জমিতে বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। কিন্তু নভেম্বরের শুরুতে জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় মাত্র 60 হেক্টর বীজতলা তৈরি করেছেন কৃষকরা। তারা জানান এবারে হাওরের পানি আটকে থাকায় ধানের বীজতলা তৈরি করতে পারছেন না। ফালানোর সময় এখন পানির লেগে ফালাই থাকতাছিল, যা যেখান দিয়ে মানে খাল পূরণ করার কথা ছিল, কিন্তু খাল পূরণ হয়নি। ইবিরান্দে তো পানি অকল জায়গাতেই আটকাই আছে। জরুরি ভিত্তিতে বাঁধ কেটে হাওর থেকে পানি নিষ্কাশনের মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জরুরি ভিত্তিতে বাঁধ কেটে হাওরের পানিকে দ্রুত নেমে যাওয়ার সাময়িক ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে উঁচু স্থানে বীজতলা তৈরির পরামর্শ কৃষি বিভাগের। বন্যার পানি নেমে যাওয়ার পর 15 নভেম্বর থেকে 28 হাইব্রিড 81-88 জাতের ধান রোপণ করার জন্য। হাওরের পানি নিষ্কাশনের জন্য এরই মধ্যে 31টি ভার্টিক্যাল রেগুলেটর, 25টি ফল বোর্ড ও 19টি পাইপ স্লুইস খুলে দেওয়া হয়েছে। সময় সংবাদ, সুনামগঞ্জ। লোকসানের বোঝা টানতে টানতে বন্ধ হতে বসেছে গাইবান্ধার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান রংপুর সুগার মিল। প্রতিষ্ঠা লগ্ন থেকে এখনও পর্যন্ত লোকসানের পরিমাণ প্রায় 200 কোটি টাকা, আর কোটি কোটি টাকার চিনি অবিকৃত থাকায় বন্ধ হয়েছে শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা। মিল কর্তৃপক্ষের দাবি, যন্ত্রপাতির আধুনিকায়ন করা হলে প্রতিষ্ঠানটি লাভের মুখ দেখবে। মানধাতা আমলের মেশিন, শেকেলে ডিজাইন আর পর্যাপ্ত কাঁচামাল না পাওয়ায় বছরে 2 মাসের বেশি চালু থাকে না গাইবান্ধার মহিমাগঞ্জের রংপুর চিনিকল। বেশিরভাগ যন্ত্রপাতি মেরামতের অযোগ্য হওয়ায় প্রতি বছর উৎপাদন কমে পাল্লা দিয়ে বাড়ছে লোকসানের পরিমাণ। বাজারে আমদানি করা চিনির দাম কম হওয়ায় এবছর 15 কোটি টাকার চিনি বিক্রি হয়নি। এ অবস্থায় শ্রমিক কর্মচারীরা 5 মাস ধরে বেতন না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন। আমার বাবা অসুস্থ, বেতন পাই না, তার একটা ঔষধ কিনতে পারি না। এই মিলে চাকরি করে আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। যে আমার ছেলে একটা ভাইবা দিতে যাবে, বিএসসি ইঞ্জিনিয়ার, ডুয়েট থেকে বের হয়েছে। আমি সে প্রভিডেন্ট ফান্ডের টাকা জন্য গেছিলাম, আমাকে বলছিল যে ডুয়েট কেন, যদি মক্কাও থাকে আমরা টাকা একটি টাকাও দিতে পারবো না। নানা অব্যবস্থাপনা আর সমস্যায় মিলটি বন্ধ হলে বেশি ক্ষতিগ্রস্ত হবে আখ চাষিরা, তাই সরকারের কাছে মিলটি রক্ষার দাবি জানিয়েছেন তারা। এখানে যদি মিল যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের এই মানে আমাদের অনাহারে থাকা লাগবে, এর রোজগার বন্ধ হয়ে যাবে, আমরা খুব হতাশার মধ্যে পড়ে যাব। চাষীদের সাহায্য না করায় আখের অভাবে আগামীতে মিলগুলো বন্ধ হয়ে যেতে পারে আশঙ্কা শ্রমিক কর্মচারী নেতার। সুগার মিল সরকারকে আসলে বন্ধ করতে হবে না, এমন টেকনিকে এই সদর দপ্তর থেকে শুরু করে কর্পোরেশন এমন কাজ করছে, আগামীতে আখ রোপণের অভাবে এমনি সমস্ত সুগার মিলগুলো বন্ধ হয়ে যাবে। লোকসানের কথা স্বীকার করে রংপুর চিনিকলের শীর্ষ কর্মকর্তা জানান, কারখানা আধুনিকায়ন হলে প্রতিষ্ঠানটি আবারও লাভের মুখ দেখবে। এই প্রতিষ্ঠানটি বহুবার লাভ করেছে, এখন যদি ফ্যাক্টরি সাইট গভর্নমেন্টের যে পরিকল্পনা আছে সেভাবে আধুনিকায়ন করা হয়, আবারও এই শিল্প প্রতিষ্ঠান লাভের মুখ দেখবে। রংপুর চিনিকলে কেজি প্রতি চিনির উৎপাদন খরচ 200 টাকা, আর বাজারে বিক্রি হয় 60 টাকায়, এতে মিলের লোকসান কেজিতে প্রায় 150 টাকা। সময় সংবাদ, গাইবান্ধা। সেশন জটমুক্ত মেডিকেল শিক্ষাবর্ষের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছেন মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা। সকালে নগরীর সাহেব বাজার 0 পয়েন্টে বেসরকারি মেডিকেল শিক্ষার্থীরা এ মানববন্ধন করেন। করোনাকালীন সময়ে সেশন জট দূর করতে পরবর্তী সেশনের ক্লাস অনলাইনে নিতে এবং পরীক্ষায় স্বাস্থ্য ঝোঁকের দায়িত্ব কর্তৃপক্ষকে নেয়ার দাবি জানান শিক্ষার্থীরা। এতে নগরীর সরকারি বেসরকারি মেডিকেলের শিক্ষার্থীরা ব্যানার এবং প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করেন। বাংলা সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে যুক্ত হলো আধুনিক তিনটি যুদ্ধজাহাজ ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর কমিশনে আক্রমণ হলে জবাব দিতে প্রস্তুত থাকার আহ্বান শুরু হলো পদ্মা সেতুর 36তম স্প্যান বসানোর কাজ কালই দৃশ্যমান হবে প্রায় 5.5 কিলোমিটার ডিসেম্বরে পুরো সেতু দাঁড়ানোর আশা এই ছিল বাংলা সময় সঙ্গে থাকুন সময়